রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। রবিবার রাজধানী সহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়, এতে কিছুটা স্বস্তি পায় শহরবাসী। এই ধরনের বৃষ্টিপাত আরও কয়েকদিন জারি থাকবে, আবহাওয়া অফিস সূত্রে এই সংবাদ জানা গেছে। রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে, বিভিন্ন স্থানেই হচ্ছে এই বৃষ্টিপাত। এর পেছনে কোনো বাহ্যিক প্রভাব নেই, স্থানীয়ভাবে সৃষ্ট পরিস্থিতির কারণেই হচ্ছে বৃষ্টিপাত। রবিবার সন্ধ্যারাতে এই ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় আগরতলায়। এদিন আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে প্রাক বর্ষার মৌসুম চলছে রাজ্যে, এই সময়ে এ ধরনের বৃষ্টিপাত হয়। প্রাক বর্ষার মৌসুমে এখনো পর্যন্ত রাজ্যে 79.9 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা এই সময়ে স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় 4.5 মিলিমিটার বেশি। আরও জানা গেছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও এখনই রাজ্যে স্কোয়াল বা কালবৈশাখী ঝড়ের কোনো পূর্বাভাস নেই। উল্লেখ্য, গত বছর সারা দেশের সাথে রাজ্যেও প্রাক বর্ষার মৌসুমে কম বৃষ্টিপাত হয়। গত বছর মার্চ এপ্রিল মাসে প্রায় 18টি কালবৈশাখী ঝড় পেয়েছিল রাজ্য। এবছর মার্চ মাস গড়িয়ে গেলেও এখনও পর্যন্ত কালবৈশাখীর দেখা মেলেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।